হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুভ্রা ঘোষাল রকমারি। তো আমি ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। তো আজকে আমি বানাচ্ছি গুজরাটের একটা খুব বিখ্যাত খাবার, খামান ধোকলা। তো আমি ধোকলাটা কীভাবে বানাচ্ছি সেটা পুরোটা দেখবে, একটু স্কিপ করবে না, কারণ এটা আমি খুব সাধারণভাবে বানাচ্ছি ঘরে থাকা জিনিস দিয়েই। তো দেখো ধোকলাটা কত সুন্দর নরম তুলতুলে হয়েছে, পুরো মনে হচ্ছে স্পঞ্জ, ভিতরে পুরো জালিদার একটা। তো আমি নিয়েছি বেসন, বেসনের সাথে আমি দিয়েছি সামান্য পরিমাণ হলুদ, আর দিয়েছি স্বাদ মতো লবণ, আর লঙ্কার কুচি, আদা বাটা, আর আদাটা কুচো করেও দিতে পারো তোমরা। তো আমি একটু বেটে নিয়েছি, আর দিয়েছি স্বাদ মতন চিনি, দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে মেশানো হয়ে গেলে আমি জল দেব, জলটা কিন্তু আমি একবারে ঢেলে দেব না, কারণ এটা ব্যাটারটা তৈরি করতে হবে, খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না, ওই জন্য আমি জলটা অল্প অল্প করে দেব, দিয়ে যে ব্যাটারটা খুব ভালো করে করতে হবে। আমি হাত দিয়েই এটা করছি, আপনারা আপনাদের সুবিধা মতন করবেন। আর শেষে দেবো একটু তেল, দিয়ে তারপরে চাপা দিয়ে আমি 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেবো, তেলটা ময়েশ্চারাইজারের কাজ করবে। তো তারপরে এইদিকে হাঁড়িতে জল গরম করতে দিয়েছি, জল আমার ফুটে গেছে, এবার আমি ব্যাটারটা দেবো। ব্যাটারটা দেওয়ার আগে আমি একটু ইনো দেবো, দিয়ে আর যেই পাত্রে আমি ঢালবো সেটার মধ্যে একটু তেল মাখিয়ে নেব। নিয়ে আমি এইদিকে হাঁড়িতে বসিয়ে দিয়েছি, ওইটা সিমে দিয়ে দিয়েছি হচ্ছে, আর এই দিকেরটায় আমি কী করছি চাটনিটা তৈরি করে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে, ফুলেও গেছে কতটা, এই যে আমি একটার ওপরে আরেকটা বসিয়েছিলাম হাঁড়িতে, তো দুটোই আমার খুব সুন্দর হয়েছে। তো চাটনিতে একটু সামান্য সাদা তেল দিয়ে তার মধ্যে আমি সর্ষে, কাঁচা লঙ্কা আর কারি পাতা ফোড়ন দিয়ে জল আর চিনি দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। তো এই দেখুন কত সুন্দরভাবে উঠে গেছে। হ্যাঁ, ও এটা আবার ঠিক ওই টিফিন বক্সের যে ডিজাইনটা সেটারই শেপ পড়েছে। তারপরে এটা যে ঠান্ডা হয়ে যাবে ধোকলাটা, তখন চাটনিটা দেবেন। আর বন্ধুরা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারাই পারবেন একমাত্র আমাকে এগিয়ে নিয়ে যেতে, আপনাদের আশীর্বাদ চাই। তো এই যে আমি চাটনিটা চারদিকে ছড়িয়ে দিলাম, এইভাবে করে খাবেন বন্ধুরা, ভীষণ ভালো লাগবে। আর বাড়িতে কেউ আসলে তাকেও দেবে।